কোটা বাতিল আন্দোলন কতটা যৌক্তিক এবং কোটা ও শিক্ষক আন্দোলনের ভেতরে ঢুকে গেছে বিএনপি, এই দুটি প্রসঙ্গ নিয়ে মূলত কথা বলবো। প্রথমে একটু বিএনপি ঢুকে গেছে কোটা এবং শিক্ষক আন্দোলনের সঙ্গে, সেই জায়গার একটু কথাটা বলে নিই। শিক্ষকদের কারা আন্দোলন করছেন? শিক্ষকদের যারা আন্দোলন করছেন, আন্দোলনকারী শিক্ষক যারা সামনে আছেন, শিক্ষক সমিতির যারা নেতা, এখন যারা নেতা যারা সামনে আছেন, তাদের আমি নাম বলছি না কারো, তাদের সবাই, বিশেষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চিত্র এর আলাদা নয়, শিক্ষক সেই সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতি, অন্যান্য সংগঠন যা আছে, সেই সমস্ত সংগঠনের যে সমস্ত নেতারা আন্দোলন করছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করছেন, এই সমস্ত শিক্ষকদের সবাই ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের যে কোনো নেতার চেয়ে বড় আওয়ামী লীগের, কোনো সন্দেহ নাই এতে। আওয়ামী লীগের কোনো নেতা এই তথ্য অস্বীকার করতে পারবেন না, শিক্ষকরা এই তথ্য অস্বীকার করতে পারবেন না, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েই আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান। আগেও বলেছি আবারও বলি, এমনই অবস্থান যে একটি সরকার বিরোধী আন্দোলন বা সরকারের সমালোচনা, সেটা নিয়ে সরকার বা সরকারের মন্ত্রীরা কথা বলেন না, মেনে নেন বা তারা ধরে নেন যে সরকারের সমালোচনা হবে, কিন্তু শিক্ষক সমিতি ছাড় দেওয়ার ব্যাপার নয়। শিক্ষক সমিতি তাদের নিজস্ব প্যাডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, এই মানে এইভাবে যারা আন্দোলন করছেন তাদেরকে অভিযুক্ত করে 30-40টি ভুল বানানে তারা বিজ্ঞপ্তি পাঠান পত্রিকা অফিসে। তারা হচ্ছেন এই পর্যায়ের আওয়ামী লীগের, এবং সেই আওয়ামী লীগ শিক্ষক আওয়ামী লীগ নেতাদের সবার আওয়ামী লীগের সব নেতাদের সঙ্গে খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। আওয়ামী লীগ বা সরকার যা কিছুই করুক না কেন, কোনো অবস্থাতেই তারা সে তার বিপক্ষে অবস্থান নিয়ে একটি টু শব্দ করেন না, তাই। এবং এখন যে শিক্ষকরা আন্দোলন করছেন, সেই আন্দোলনে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করার জন্যে তারা রেডি হয়ে বসে আছেন। ওবায়দুল কাদের কবে সময় দিবেন, একবার সময় দিতে চেয়েছিলেন, আজকে সময় দেননি, সেটা যে খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে তাও নয়, এক ধরনের অসম্মানজনক অবস্থার মধ্য দিয়ে যে ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ত সেই কারণে সময় দিতে পারবেন না। একজন শিক্ষক নেতা দেখলাম বলছেন আমরা রেডি হয়ে বসে আছি, ডাকলেই যাব, এই একটা অবস্থার মধ্যে আছেন। এখন মানে ট্র্যাজেডিটা হচ্ছে যে এই সমস্ত আওয়ামী লীগ শিক্ষক নেতারাও, নেতারা যারা আন্দোলন করছেন, আওয়ামী লীগ এখন কথা বলতে গিয়ে, সরকার এখন কথা বলতে গিয়ে, আওয়ামী লীগের নেতারা এখন কথা বলতে গিয়ে বলছেন ওই আন্দোলনের ভেতরেও বিএনপি ঢুকে গেছে, অর্থাৎ এই শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনটিও বিএনপি করছে। তার মানে ওই এত বড় বড় শিক্ষক নেতা, এত বড় বড় আওয়ামী লীগ নেতা, মানে শিক্ষক নেতা এবং আওয়ামী লীগ নেতা তো একই, তো তাদেরকে অভিযুক্ত করছেন যে এখানে বিএনপি ঢুকে গেছে। অবস্থাটা চিন্তা করেন, গতকালকে একটি টক শোতে ছিলাম চ্যানেল 24-এ, সেখানে একজন শিক্ষক ছিলেন, তো শিক্ষক কথা বলতে গিয়ে বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের ভেতরে বিশেষ উদ্দেশ্য নেওয়া কিছু মানুষ আছেন, মানে বিএনপি জামাত আছে। আমি তার বিপক্ষে অবস্থান নিয়ে কথা বলেছি, কিন্তু একদিনের মধ্যেই ওই শিক্ষকদেরকেও এখন বিএনপি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা আওয়ামী লীগের রাজনীতি, সামান্যতম বিরুদ্ধে গেলেই সে বিএনপি এবং জামাত, যদি এই শিক্ষক নেতাদের এখনও জামাত বলা হয় নাই, বিএনপি পর্যন্ত আছে, যদি কোনো সমঝোতা না হয় এবং তারা যে হুঙ্কার দিচ্ছেন আন্দোলন করবেন সেটা যদি করে যেতে থাকেন, তাহলে নিশ্চিত তাদেরকে বিএনপি এবং জামাত হতে হবে, মানে এই এই তকমা তাদের গায়েও দেওয়া হবে, এই ট্যাগ তাদের গায়েও দেওয়া হবে। আর এই যে বিএনপি বিএনপি যে কোনো কিছু করলেই বিএনপি, ওই যে একসময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমে মানে দানবীয় কিছু বোলার ছিলেন, জুয়েল গার্নার, ম্যালকম মার্শাল, এই রকমের বোলার ছিলেন, তো সেই বোলাররা বিশেষ করে জুয়েল গার্নার নিয়ে যে মিথ প্রচলিত আছে, এগুলো হয়তো সত্যি গল্পই, মিথ প্রচলিত আছে যে অনেক বোলার, পৃথিবীর অনেক জাদ্রেল ব্যাটসম্যানরাও
রাতের বেলায় ঘুমের মধ্যে জুয়েল গার্নারকে স্বপ্ন দেখতেন যে তিনি এগিয়ে আসছেন দানবের মতো। এটা মানুষের হয়। তো আওয়ামী লীগের এইসব নেতাদের, ওবায়দুল কাদের কথা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কথা বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনে বিএনপি, শিক্ষক আন্দোলনে বিএনপি, আরও বহু কিছু বলেন, তা আমার কাছে মনে হয়েছে বিএনপি একটা রোগ এবং আওয়ামী লীগ সেই রোগটি দ্বারা আক্রান্ত হয়ে গেছেন এবং সেই আক্রান্তের জায়গা থেকে কোনোভাবেই আওয়ামী লীগ বের হতে পারছে না, যে কারণে মানে কঠিন আওয়ামী লীগ শিক্ষক নেতাদেরও আওয়ামী লীগ নেতারা বিএনপি বলে ফেলছেন যে বিএনপি ওই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে। কি ভয়াবহ একটা অবস্থা। যাই হোক, তো এটা হচ্ছে এই এই জায়গাতে গেল। আজকে শিক্ষকদের আন্দোলন নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না। এখন আসি কোটা বিরোধী বা কোটা বাতিল আন্দোলন। কোটা বাতিলের এই আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে। সেই আন্দোলনটি যখন চূড়ান্ত রূপ নেয়, মানে সারা দেশের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়, ছাত্রলীগ প্রথম অবস্থাতে এই আন্দোলনকারীদের পেটায়, তারপরে যখন সরকার দাবিটি মেনে নিতে বাধ্য হচ্ছে বা বাধ্য হয় এরকম একটি জায়গাতে যায়, তখন বর্তমান প্রধানমন্ত্রী, মানে আগের মেয়াদের প্রধানমন্ত্রী, সম্পূর্ণ কোটা বাতিল করে দেন। সংসদে বক্তৃতা করে তিনি বাতিল করে দেন যে কোটা বাতিল, যদিও আন্দোলনটি ছিল কোটা সংস্কার আন্দোলন, বাতিলের আন্দোলন ছিল না, কিন্তু বাতিল করে দেয় বলে বোঝা যায় যে তিনি হয়তো বিক্ষুব্ধ হয়ে এটাকে বাতিল করে দিয়েছেন। সেই বাতিল হয়ে যাওয়া কোটা আদালতের মাধ্যমে আবার ফিরে এসেছে। আদালত যেটা বলেছেন, বিচক্ষণ আদালত, তারা তাদের মতো করে সিদ্ধান্ত দিয়েছেন। আমি সেই জায়গাটিতে কথা বলছি না, আমি এখনকার কোটা বাতিল বিষয়ক যে আন্দোলন, সেই আন্দোলনটির যৌক্তিক কি যৌক্তিক না সেই জায়গাটি নিয়ে কয়েকটা কথা বলব। প্রথমত কথা, কোটা বাতিলের আন্দোলন যৌক্তিক কি না? আমার বিবেচনায় কোটা বাতিলের আন্দোলন শতভাগ যৌক্তিক। তবে আছে এখানে একটু, তবেটা কি? তবেটা হচ্ছে এখনও কিছু কোটা থাকা দরকার। কোটা যখন বিক্ষুব্ধ হয়ে বাতিল করে দেওয়া হয়েছিল, তখন আসলে দরকার ছিল একটা কমিশন গঠন, এবং সেই কমিশন গঠন করে কোটা কোন কোটা থাকবে, কোন কোটা থাকবে না, কোনটা কমিয়ে আনা হবে, এরকম একটা জায়গায় থাকা দরকার ছিল। সেটা না করে বিক্ষুব্ধ হয়ে পুরো কোটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখনও সুযোগ আছে একটা কমিশন গঠন করে কিছু কোটা থাকা দরকার, যেমন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বা সমতলের আদিবাসী যাদের কথাই বলি না কেন, তাদের জন্য কিছু কোটা থাকা দরকার। অনেকেই নারী কোটার কথা বলেন, কিন্তু নারীরা যেহেতু শিক্ষায় অনেক ভালো করছেন, নারী শিক্ষার্থীরা, সেই কারণে সেই কোটাটি রাখা হবে কি হবে না আমি ঠিক নিশ্চিত নই, না রাখলেও আমার ধারণা চলে। তবে প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা দরকার, আর মুক্তিযোদ্ধার সন্তানদের তো নয়, সন্তানরা তো চাকরির বয়স পার হয়ে গেছে, এখন তাদের পোষ্যদের জন্য কোটা থাকা দরকার আছে কি না? আমি গতকালকেও বলেছিলাম এদের জন্য হয়তো সামান্য পরিমাণ কোটা থাকতে পারে, কিন্তু এখন আমার সিদ্ধান্ত, একদিনের মধ্যে আমি বহু চিন্তা করেছি, চিন্তা করে মনে হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য এখানে, মুক্তিযোদ্ধার পোষ্যদের জন্য এখানে কোটা রাখার কোনো দরকার নেই। প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে সুযোগ দিলে আমি বিরোধিতা করব কেন? মুক্তিযোদ্ধাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমার বিরোধিতা নয়, ধরুন সরকার মুক্তিযোদ্ধাদের প্রথম অবস্থাতে মুক্তিযোদ্ধা পরিবারকে 10,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া শুরু করেছিল, এখন সেটা 20,000 টাকা দেয়। আমার প্রস্তাব থাকবে মুক্তিযোদ্ধা পরিবারের জন্যে 10,000 বা 20,000 নয়, প্রয়োজনে 50,000 টাকা করে দেন, কোনো আপত্তি নেই, 1,00,000 টাকা করে দেন, তাতেও কোনো আপত্তি নেই। মুক্তিযোদ্ধাদেরকে যদি সম্মান করা যায়, মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে যদি সচ্ছলভাবে রাখা যায়, এটা খুবই আনন্দের সংবাদ। কিন্তু চাকরিতে কোটা কেন? চাকরিতে কোটা 2-3টা কারণে থাকা উচিত নয়। এক নম্বর কারণ হচ্ছে এখন মুক্তিযোদ্ধার কোনো সন্তান নাই, সন্তানদের সন্তান বা তাদের সন্তান আছে, এক নম্বর, এত দূর পর্যন্ত এটা আসার কথা না। দ্বিতীয়ত কথা, যে দেশ চালাতে হবে, সরকারি কর্মচারীরা দেশ চালান রাজনীতিবিদদের নির্দেশনা অনুযায়ী, সেখানে যোগ্য লোক দরকার। মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশে, স্বাধীনতা এসেছিল এদেশের ভালো মতো বেঁচে থাকার জন্যে, সুতরাং প্রশাসনে সরকারি কর্মচারীদের সেখানে যোগ্য লোক দরকার। মুক্তিযোদ্ধার পোষ্য কিন্তু তিনি অযোগ্য, এরকম লোক দিয়ে দেশ চালানো যাবে না। সেই সমস্ত পরিবারকে সহায়তা করেন, এককালীন অর্থ দেন, প্রতি মাসে অর্থ দেন, প্রতি বছর অর্থ দেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু অযোগ্য হলে তাকে চাকরিতে এনে এই অযোগ্যদের দিয়ে দেশ চালানো যাবে না। এই কারণে এখানে কোটা থাকা উচিত নয়।
আরেকটা কারণে থাকা উচিত নয়, সেটি হচ্ছে আজকে পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের সঠিক কোনো তালিকা করতে পারেনি। এটা আমাদের জাতিগত ব্যর্থতা। যেহেতু আমরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করতে পারিনি, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা করতে গিয়ে হজবরল করে ফেলেছে। মুক্তিযুদ্ধের পরে জন্ম এরকম মানুষও মুক্তিযোদ্ধা হয়েছে, রাজাকারও মুক্তিযোদ্ধা হয়েছে, আবার মুক্তিযোদ্ধা রাজাকার হয়েছে, মানে তালিকায় ঢুকে গেছে। তার মানে একটা অযোগ্যতা যে কত রকম হতে পারে, তার সকল রকম পরীক্ষায় এই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাস করেছে। এই সরকার বলতে এই তিন মেয়াদে যে সরকার আছে, চার মেয়াদে তাদের কথা বলছি, এই সকল রকম অযোগ্যতার পরীক্ষায় তারা পাশ করেছে এই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে। এই সুযোগ নিয়ে যেটা হয়েছে, কিছু টাউট শ্রেণী মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করেছে। এখন মূলত যে মুক্তিযোদ্ধাদের পোষ্যদের চাকরি, এটার অধিকাংশই হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়, কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করে তারা এই সুযোগটা নিচ্ছে। প্রান্তিক পর্যায়ের যে মুক্তিযোদ্ধা, প্রান্তিক পর্যায়ের যে মুক্তিযোদ্ধার সন্তান, তার যে পোষ্য কৃষক, কৃষকই তো মূল মুক্তিযোদ্ধা। ওই যে খালি গায়ে রাইফেল হাতে যে ছবি মাঝে মধ্যে দেখেন, তারাই তো মুক্তিযোদ্ধার সম্মুখ সারির যোদ্ধা। এই কোটা দিয়ে আমরা তাদের কোনো উপকার করতে পারছি না, তারা এতদূর পর্যন্ত এসে পৌঁছতে পারছে না। এই শিক্ষিত একটা শ্রেণী যারা টাউট বাটপারি করে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট জোগাড় করে এই সুযোগটা তারা নিয়ে নিচ্ছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী কাজ করা হচ্ছে। এই কারণেই এই কোটা থাকার কোনো যুক্তি, কোনো কারণ নাই। এটা আমি আমার কথা বলছি, অনেকের সঙ্গে দ্বিমত পোষণ করবেন, আদালত যেটা বলেছেন সেটা আদালতের অবস্থান, আদালত হয় সেটা পুনর্বিবেচনা করবেন অথবা করবেন না, সেটা অন্য ব্যাপার, আমি আমার বক্তব্যটি বলছি। খেয়াল করে দেখবেন মুক্তিযুদ্ধ কোটা বা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটকে কতটা অপব্যবহার করা হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সচিবরা তাদের চাকরির মেয়াদ বাড়িয়ে নিয়েছিলেন ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, সেটা তদন্তে ধরা পড়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের কিন্তু কোনো শাস্তি দেওয়া হয় নাই, তাদেরকে সসম্মানে অবসর দেওয়া হয়েছে এবং সকল রকম সুযোগ সুবিধা দিয়ে। তার মানেটা হচ্ছে এই যে এত বড় অপকর্ম ঘটে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে, সেই কারণেই কোনো বিবেচনাতেই মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার পোষ্যদের জন্য 30% কোটা থাকা কোনো বিবেচনাতেই যৌক্তিক নয়, 2% কোটা থাকাও যৌক্তিক নয়, কারণ প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানরা এই জায়গাটিতে কোনো সুবিধা পান না। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করি এই জায়গাটিতে। সেই পরিসংখ্যানটি হচ্ছে যে আমি আজকের ইউটিউবে একটি প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নটি ছিল এরকম যে কোটা বিরোধী আন্দোলন বিষয়ে আপনার অবস্থান কি। তো কোটা বিরোধী আন্দোলন বিষয়ে 4টি প্রশ্ন দিয়েছিলাম, মুক্তিযোদ্ধা কোটা 2-5% থাকতে পারে একটি প্রশ্ন ছিল, অপশন ছিল। আরেকটি অপশন ছিল নারী প্রতিবন্ধী কোটা থাকতে পারে 2-5%, আরেকটি অপশন ছিল মুক্তিযোদ্ধা কোটা 30%ই থাকবে, আরেকটি অপশন ছিল কোটা পুরোপুরি বাতিল করতে হবে। এই 4টি অপশন ছিল। এখানে এখন পর্যন্ত 7,600 মানুষ ভোট দিয়েছেন, এটা আমি প্রচলিত কোনো জরিপ নয়, নিজে একটু বোঝার জন্য আমি এটা করেছিলাম। তো 7,600 মানুষ ভোট দিয়েছে, এই 7,600 মানুষের ভোটে দেখা যায় যে মুক্তিযোদ্ধা কোটা 2-5% থাকতে পারে 7% মানুষের পক্ষে ভোট দিয়েছেন, 7% ভোট পড়েছে এর পক্ষে। নারী প্রতিবন্ধী কোটা থাকতে পারে 2-5%, এখানে ভোট পড়েছে 19%। মুক্তিযোদ্ধা কোটা 30%ই থাকতে হবে, এখানে ভোট পড়েছে 1%। কোটা পুরোপুরি বাতিল করতে হবে, এখানে ভোট পড়েছে 73%, 73%। তার মানে বোঝা যায় যে কোটা বিষয়ে সাধারণ জনমানুষের মনোভাব কি, শিক্ষার্থীদের মনোভাব কি। কোটা বিরোধী আন্দোলন যারা করছেন, ভিপিনুররা যে আন্দোলনের সূচনা করেছিলেন সেই আন্দোলনটি, তাদের সঙ্গে সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। আজকেও শাহবাগে তারা সমাবেশ করেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয় সহ প্রায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে সড়ক অবরোধ করেছে, আন্দোলন করেছে কোটা বাতিলের দাবিতে। চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় বিশাল বড় যানজট তৈরি হয়েছিল,
তো যাই হোক, সংক্ষেপে শেষ করে ফেলি জিনিসটা, আলোচনাটা আলোচনাটা হচ্ছে এই যে কোটা বর্তমান সময়ে এসে নারী প্রতিবন্ধী এদের জন্যে সামান্য পরিমাণ কোটা নারী প্রতিবন্ধী এবং পাহাড়ের পাহাড়িরা, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা এবং সমতলের আদিবাসী এদের জন্যে অল্প পরিমাণ কোটা রাখা যেতে পারে একটা কমিশন গঠন করে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা রাখার কোনো যুক্তি নাই। মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেন, সম্মান করেন, এককালীন অর্থ দেন, মাসে মাসে অর্থ দেন, প্রতি বছর অর্থ দেন, এই কথাটা আমি রিপিট করলাম, তো রিপিট করেও বললাম এই দিকে যান, কোটা বাতিলের দিকে যাবেন না। কোটা নিয়ে আবার এরকম একটা জায়গা যেন তৈরি না হয় যে বাতিল কোটা ফিরে এসেছে, আবার যেন একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি না হয়, সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে। আর সব কিছুতে বিএনপি দেখার জায়গা থেকেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বের হয়ে আসা দরকার, যদিও জানি যে বের হয়ে আসতে পারবেন না, কারণ তাদের রাজনীতির পুরোটাই এখন বিএনপি কেন্দ্রিক। বিএনপি না থাকলে সত্যি সত্যি সম্ভবত আওয়ামী লীগের রাজনীতির জন্য খুবই কঠিন পরিস্থিতি তৈরি হতো। তো যাই হোক, বিএনপি নিয়ে তারা থাকুন, তাতে কোনো সমস্যা নেই, তবে কোটা রাখার পক্ষে সত্যিকার অর্থেই যৌক্তিক কোনো কারণ নেই, বিশেষ করে 30% মুক্তিযোদ্ধা কোটা, এই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে অযোগ্যদের প্রশাসনে এনে দেশ পরিচালনা করা যায় না সঠিকভাবে।